নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শেখরপুরে, মানে পুরো গোলাপের নার্সারিতে। মানে এখানে মানে শুধু গোলাপই পাবেন, আর গোলাপের স্পেশালিস্ট বললেই হয়। তো দাদার নার্সারি, আমি তো দাদার থেকেই জেনে নেব মানে এখানে কত রকম গোলাপের আইটেম বা কি ধরনের দাম ফামগুলো জেনে নেব, আর আপনারা আসবেন কীভাবে এটা আগে জেনে নিই। তা বন্ধুরা, এখানে আসতে গেলে মানে সহজভাবে কীভাবে আসবে একটু বলুন। আপনি এয়ারপোর্ট থেকে সোজা রায়হাট আসতে পারেন, রায়হাট থেকে শিকরপুরে আসবেন, এসে ওখান থেকে মানে শিকরপুর নার্সারি বললেই যে কোনো মানুষ দেখে দেবে। শিকরপুর নার্সারি তো এখানে প্রচুর নার্সারি আছে। মাদুগা নার্সারিতে আসতে হলে ওখান থেকে এসে মানে হনুমান মন্দিরের এখানে আসতে হবে। আচ্ছা, বাগু হনুমান মন্দির, বাগু হনুমান মন্দির, ওখানে এসে মা দুর্গা নার্সারি বললে যে কোনো কেউ বলে দেবে। দাদার নার্সারির নাম হচ্ছে মা দুর্গা নার্সারি, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার মানে যদি ধরুন চিনতে পারলো না। এবার এখানে তো প্রচুর নার্সারি আছে, কিন্তু আপনার এখানে আসতে গেলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিলে সবচেয়ে সুবিধা হবে। অবশ্যই নিন, সেটা বলুন নাম্বারটা। 9330492322। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এখানে আপনার খুচরো মাল যে বন্ধুরা খুচরো ধরুন শখে যারা ছাদ বাগানি বা টবে লাগানো, ওনারা পেয়ে যাবেন? সব ধরনের কাস্টমারকে মানে গাছ দেওয়া হয়, খুচরো পাইকারি সব রকম। আচ্ছা, আর আপনার এখানে শুধু অনলি গোলাপ? অনলি ফর গোলাপ। আচ্ছা, তো অনলাইন ডেলিভারিটা হয় না? অনলাইনটা করেন না? অনলাইনটা করি না, আসতে হয় এখানে। মানে তাহলে এখানে এসে কাস্টমার কি চুজ করে কেনেন? আর এখানে আসলে সবচেয়ে সুবিধা মানে এখানে ধরুন কত আইটেম হবে আপনার গোলাপের? গোলাপের আইটেম তো বহু ধরনের আছে, 100-200 রকমের গোলাপ আছে। আপনার কাছে এখন কত? আমার কাছে মোটামুটি 50 রকম। 50 এখন পেয়ে যাবেন, কিন্তু চলুন একটু দেখে নেওয়া যাক বাইরে এখানে আইটেমটা কতটা আমরা দেখতে পাচ্ছি এখন, মানে কতটা এখন ভাইয়ের এখানে এখনো পুরো কিন্তু ফুল প্রপারলি সব ফুল এখন ফোটেনি অনেক গাছে, যেগুলো ফুটেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাইকে নিয়ে ভাই একটু চলুন, একটু দেখে নি আসুন। এক রকম ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো রক এন্ড রোল। রক এন্ড রোল, এটার নাম হলো রক এন্ড রোল। লাইন দেখতে পাচ্ছি এবং এটা একটু সেন্টেড হয়, এই চারটে লাইনে চারটে বেডে একই গাছের গাছ আছে। সব একই ফুল হবে? একই ফুল, এটা হলো সেন্টেড। আচ্ছা, সেন্টেড হবে, সেন্টেড হবে, নাম হলো রক এন্ড রোল। এগুলো খুচরো দাম কি আছে আপনার? খুচরো মোটামুটি 45-50 টাকা ঝারকারি যেমন হয়ে ওঠে। 45, আর পাইকারি যারা নেবে তাদের তো একটু দাম কম হবে। তো চলুন এবার অন্য কালারটা দেখি। নেক্সট ওইদিকে যেতে হবে তাহলে একটু। চলো চালু করে। এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার মিক্সড আছে, হলুদ আছে, এই মানে কালো গোলাপ হবে, রেড হবে, মানে বিভিন্ন রকমের মানে ভ্যারাইটি মিক্সড এটার মধ্যে। এই চারটে বেটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মিক্সড। এক ধরনের কালার দেখতে পাচ্ছেন, এটার নাম হলো রেড ইনস্টিটিউট। প্রত্যেকটা গোলাপের কিন্তু একটা মানে নাম আছে কিন্তু। আচ্ছা, তাই এই হলুদটার নাম হলো গোল্ড স্টিক। আচ্ছা, দাম কি সব মোটামুটি একই আছে না? একই রকমই সব দাম থাকে, মানে 45-50 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে খুচরো, মানে যারা একটা দুটো নেন তাদের ক্ষেত্রে এটা। আবার যখন বেশি গাছ নেবেন সেক্ষেত্রে একটু মানে আবার 2-5 টাকা সেভ হবে। হ্যাঁ, সে তো অবশ্যই করতেই হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের গোলাপ আছে। আপনি ওইখান দিয়ে বা আমি ওইটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আপনি দেখে একটু সাবধানে আসবেন। হ্যাঁ, এটা তুলে নিতে পারেন, এটা নাম হলো সসবেরি সস। একটু নামগুলো একটু বলে দিন। এই যে লালটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো সসবেরি সস। তাহলে বন্ধুদের একটু চিনতে সুবিধা। কালো গোলাপটার নাম হলো ব্ল্যাক লেডি। তো হলুদটার নাম হলো গোল্ড স্টিক। এই একটা দেখতে পাচ্ছেন, এই কালারটা হলো, আচ্ছা বড়টা নিন হয় বেটার হবে, ওই যে অরেঞ্জ কালার, ওর নাম হলো ম্যাক্সি, যেটা ওই দিক দিয়ে আসতে পারেন। এখান দিয়ে একটু সাবধানে গিয়ে ওইটা তুলে নিতে পারেন, বা এটা পেয়ে যাবেন এখান থেকে কাছাকাছি। এই একটা ওই কালার ফুটে আছে, এই এটার নাম হলো ম্যাক্সি। এর মধ্যে কিন্তু এখনো অনেক কিছু ভ্যারাইটি আছে যেগুলো ফোটেনি এখনো। আচ্ছা, এখনো ফোটেনি। এই একটা কালার যেমন ফুটছে সবে সবে, এখনো ফোটেনি, মানে এর থেকে গাছ চলে গেছে অলরেডি, প্রায় 1000-1500 গাছ বিক্রি হয়ে গেছে। এটার নাম হলো মিনি, এটা হচ্ছে অনেকে মানে চাইনিজ মিনি বলে, এর অ্যাকচুয়ালি নাম হলো ফ্রেম বয়েন মিনি। আপনি ফুল নিয়ে নিতে পারেন, ওই যে ফুল ফুটে আছে মিনি গোলাপ যেটাকে বলে, এটাকে মিনি মিনি গোলাপের মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আছে মিনির মধ্যে। আবার মানে ফুলগুলো ফোটেনি, ওই যে একটু পরিষ্কার ফোটেনি, সমাজে কড়ি আসছে, ঠিক আছে। এর মধ্যে অনেকগুলো কালার হবে? তো এর মধ্যে অনেকগুলো কালার হবে, না না এর মধ্যে অনেকগুলো কালার হবে না, এটা একটাই কালার, এর নাম হলো ফ্রেম বয়েন মিনি। ওইটার ওই মিনিটার মধ্যে হচ্ছে বিভিন্ন কালার আছে,
ঠিক আছে এগুলো মানে এর মধ্যে চার পাঁচ রকমের কালার আছে এটা হলো আরেক ধরনের মিনি যার মধ্যে সাদা আছে পিঙ্ক আছে এর মধ্যে কত রেড আছে চার পাঁচ রকমের কালার আছে এর মধ্যে এই মিনিটার মধ্যে আর এগুলোর দাম কি হবে সেম একই দাম প্রত্যেকটা জিনিসের দামই একই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা এই সময় মানে ফুল গাছ যাদের শখ আছে এই সময় লাগাবেন ছোট থেকে বড় করলেই কিন্তু দেখতে ভালো লাগবে এখন থেকে মানে শীত পর্যন্ত গাছ সবসময়ের জন্যই পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে কিন্তু এখন থেকে মানে ছোট থেকে বড় করা একটা বেটার বেটার হ্যাঁ সে ভালো লাগবে অবশ্যই আর এই পরিচর্যা করে বড় করলে পরে অবশ্যই ভালো লাগবে আর ওই ফুল ফোটা নিয়ে গেলে বাড়িতে ওই ফুলগুলো ঝরে গেল তো আবার ভালো লাগবে এই গাছ কিন্তু এখন ছোট আছে আপনি মানে ইচ্ছা করলে এই গাছটাকে বড় করতে পারবেন নিজে নিজে যত্ন করে মানে বনসাই টাইপের একটু ঝাঁকড়ে অবশ্যই হবে সেগুলো তেল সার যত্ন করতে হবে কীটনাশক মারতে হবে আচ্ছা এগুলো কি দিয়েছেন আপনারা এই ফুলটার নাম হলো ডবল ডিলাইট এটা তুলে নিতে পারেন এই ফুলটার নাম একটু হাতে করে একটু তুলুন এই ফুলটার নাম ডবল ডিলাইট যেটা হচ্ছে গোলাপের নাম্বার ওয়ান যদি র‍্যাঙ্কিং এর দিক থেকে যাও এটা হচ্ছে নাম্বার ওয়ান অবশ্যই সেন্ট আচ্ছা এ সেন্ট আপনি শুকতে পারেন সুন্দর সেন্ট সব ফুলের রাজা মানে যে আপনার খাবারে যে গোলাপ জলটা দেয় ওই সেন্টই আছে এটা হচ্ছে গোলাপের রাজা মানে নাম্বার যদি র‍্যাঙ্কিং এর দিক থেকে যাওয়া হয় এক র‍্যাঙ্কের এক আর সময়ের জন্য ছিল থাকবে আচ্ছা এবার দেখতে পাচ্ছেন ওইদিকে হলুদ মিনি আছে এরপরে এটার মধ্যে পাঁচ পাঁচ রকমের কালারের মিনি আছে ঠিক আছে এখানে একটা মিনি হয় এটাও সেন্টেড হয় এটা সেন্ট আপনি শুকুন এখন আছে কিনা জানি না খুব একটা আছে একটু উঁচু করে ধরুন তো এটাও সেন্টেড মিনি আচ্ছা এটা সেন্ট আপনি শুকতে পারেন দেখুন এটাও সেন্টেড সেন্ট আছে দেখো খুব সুন্দর সেন্ট এগুলো তো মানে পুরো বনসাই টাইপের হয়ে যাবে হ্যাঁ প্রচুর একদম জায়গাটা বড় দিতে অবশ্যই জায়গাটা বড় দিলে পরে হয় এটা চারা গাছের মধ্যে আছে আপাতত এখন এরপরে যখন গাছটা বড় হবে অবশ্যই গোল হবে সুন্দর হবে ঝাড় হবে আরো ফুল হবে সেন্টেড হবে যত গাছ বৃদ্ধি হবে সেন্টের তীব্রতা আরো বেশি হবে এই মানে সবচেয়ে জিনিসটা বন্ধুরা অনেকেই বলেন যে গাছ নিয়ে ওনারা বাঁচাতে পারেন না আর আপনার এখানে যে সুন্দর কালারটা আছে গাছের যে গ্রোথটা আছে গাছের যে পরিচর্যাটাকে পারফেক্টলি না হলে সেটা একটু আপনি একটু আমি যেমন এই গাছটাকে আপনার হচ্ছে প্রথম সার দিয়েছি মানে একটা মানে দানা সার যেটার নাম ১৪-৩৫-১৪ একবার দিলাম আবার ১৫ দিন পর আবার মিক্সড সার দেবো খোল ১৪-৩৫ একটু শিংকুচি হাড়ের গুঁড়ো সব রকম মিক্সড করে একটু মানে তাকে জলে ভিজিয়ে হালকা জলের জল দিয়ে ভিজিয়ে তাকে ১০ দিনের জন্য রেখে দেব তারপরে গাছে অল্প অল্প করে অ্যাপ্লাই করব আর মানে এখনো ধরুন বন্ধুরা এই গাছটা নিয়ে গেল নিয়ে ওনারা কত নম্বর মানে কত ইঞ্চি টবের মধ্যে বসালে সুবিধা যত বড় টবে বসাবে তত ভালো হবে যত বড় টবে জায়গা বেশি দেবেন তত গাছ ভালো হবে মোটামুটি ১০-১২ ইঞ্চি টবে ১০ ইঞ্চি টবে দেবেন ভালো হবে দেখতে সুন্দর হবে তো মাটিটা কি মাটি দেবে এখন বসাতে গেলে মাটি শুকনো মাটি হলেই হবে শুকনো মাটি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে একটা লেভেল পর্যন্ত দেওয়ার পরে গাছটাকে প্যাকেট কেটে দিয়ে তারপরে বসিয়ে ওই যে মাটিটার মধ্যে দেবে ওর মধ্যে কিছু দিতে হবে এবার যে কলম পড়া আছে গোড়া পর্যন্ত এই যে কলমটা এখানে মাটিতে না চাপা পড়ে সবসময় যেন মাটির উপরে যেন থাকে আচ্ছা আচ্ছা না আমি বলছিলাম যে ওই যে মাটিটা দেবে টবের মধ্যে ওই মাটির মধ্যে কিছু দিতে হবে এখন না 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 গাছটা যখন মানে শিকড়টা মানে চালাবে মাটির মধ্যে তারপরে আমি সার অ্যাপ্লাই করব এখন প্লেন মাটির মধ্যে বসাবে আর অ্যাকচুয়ালি গোলাপ গাছ কি হয় গোলাপ গাছকে মানে দীর্ঘদিন ব্যালকানিতে পরিচর্যা করে রাখা যায় না মাটির মধ্যে বসালে দীর্ঘদিন সেটা বেঁচে থাকে ঠিক আছে মানে ব্যালকানিতে একটা রোদের তাপমাত্রা বেশি থাকে মাটির যে একটা মানে কানেকশন থাকে সেটা তো থাকে না না একটা অল্প মাটির মধ্যে থাকে সেইটুকুই মানে মাটিটা চেঞ্জ করলে একটু ভালো হয় নাকি মাটিটা সবসময়ের জন্য চেঞ্জ না মাটি একবার চেঞ্জ হয়ে গেলে থেকে গেল ওই মাটিতেই কিন্তু গাছটা কি হয় দীর্ঘদিন ভালো রাখা যায় না আচ্ছা বুঝতে পেরেছেন গাছ পুরনো হয়ে গেলে গাছটাকে তৈরি করতে একটু মানে কঠিন হয়ে যায় আচ্ছা আচ্ছা নতুন গাছ যেভাবে গ্রোথ নেয় পুরনো গাছটা সেইভাবে সেই মাটিতে গ্রোথ নেয় না আবার ওই মাটিটাকে যদি যদি এক বছর পরে গাছটা ঝেড়ে আরো যদি বড় জায়গা দিতে পারি সেক্ষেত্রে গাছ আবার ওইটাই বলছি যে ওই টবেতে তুলে মাটিটাকে চেঞ্জ করে নিল শিকড়টা কি হয় ছেয়ে যায় তো টবের মধ্যে সেইটা মানে জায়গা থাকে না আর আচ্ছা আচ্ছা আমি যদি নতুন করে আবার দিই আবার নতুন মাটি বেশি জায়গায় দিই আবার শিকড় করে নতুন করে চালতে পারবে গাছটাতে আরো বড় হবে ব্যাপারটা বুঝে নিলেন আপনার অনেকে কমেন্ট করেন যে আমরা গাছটাকে বাঁচাতে পারি না ফুলটা শেষ হয়ে গেল তারপরে গাছটা আস্তে আস্তে ঝিমে মরে গেল এইভাবে রাখবেন ভাই এভাবে বলে দিল
তাহলে আপনাদের অসুবিধা হবে। জলটা মানে দেবেন মানে রোদির টাইমে দেওয়ার চেষ্টা করবেন না, এক সকালবেলা এক সন্ধ্যের টাইমে জলটা দেবেন গাছ। সকালের দিকে দিলেই বেটার, সকালের দিকেই দেওয়া ভালো, যখন মানে তাপমাত্রা বেশি হয়ে যায় তখন জল দিলে পরে গাছে শিকড়ে প্রবলেম হয়, মানে সকালেই বেটার আছে। আর ঠিক কাছে 15-20 দিন অন্তর অল্প অল্প করে সার দিতে হবে, এটা মাস্ট, আর কীটনাশক দিতে হবে। কিন্তু এই যে হলুদ গুলো দেখছি এগুলো মানে কি সেন্টেড না এমনি? এগুলো সেন্টেড না, এগুলো নরমালি, এগুলো প্রচন্ড ফুল হবে, মানে এই এটা প্রচুর ফুল দেবে, মানে এখন তো 20 আসেনি, শীত যত পড়বে শুধু 20 হবে গাছে, ফুলে পুরো ভরে যাবে, এরকম গোল্ড টাইপের হয়ে যাবে গাছগুলো, এত ফুল হবে। মানে এই 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 আপনার এখানে যতগুলো আইটেম দেখছি কোন গাছটা বেশি ফুল হবে, কোন গাছ? এখানে প্রত্যেকটা গাছই প্রচন্ড ফুল দেবে। এগুলো মিনি গোলাপের মধ্যে? এগুলো মিনি গোলাপ তো প্রচন্ড ফুল দেবেই, বড় গোলাপেও যে ভ্যারাইটিস গুলো আছে প্রচুর ফুল দেবে। মানে যেটা মানে খুব মানে বনসাই মতো হয়ে যায় ওটা কি কি গোলাপ? মিনি গোলাপ গুলো যেমন ওই ফ্রেম ওয়াইন মিনি দেখালাম, ওই যে 4-5 রকমের মিনি দেখালাম, এই হলুদ মিনি দেখালাম, এগুলো বনসাই গোল হবে আস্তে আস্তে, আপনার এই কীটনাশক যেটা বলছেন সারটা ওটা কি সার দেবে এখন? এখন 14-35 দিতে পারেন, 14-35 বা সুফলা দিতে পারেন, 15-15 সুফলা, 10-26 ব্যবহার করতে পারেন, মানে এক ধরনের ব্যবহার করলে। একটা টবে কতটা? একটা টবে 4 চামচের হাফ চামচ, 4 চামচের হাফ চামচ, এর ছোট হলে আরো কম না, এটা তো আপনাদের নিয়ে গিয়ে এখন বড় টবে যখন দেবেন 4 চামচের হাফ চামচ, মানে দিন পনেরো পরে নাকি? একদম গাছের গোড়ায় অ্যাপ্লাই করবেন না, গোড়া থেকে একটু দূরত্বে, মানে 4-5 ইঞ্চি দূরত্ব ডিসটেন্স রাখতে হবে ওটা। ঠিক আছে, তো চলুন এবার এই সাইডে কি আছে দেখে নেওয়া যাক। এই সাইডে টোটালটাই তিলোত্তমা, এই গাছটার নাম হলো তিলোত্তমা। এর একটা ফ্যাসিলিটি আপনাদের দেখাই, এখানেই আপনি দেখুন, এই যে এই গাছটা দেখেছেন একই ভ্যারাইটি, কিন্তু এটা হলুদ হয়েছে। তুলে ধরুন তো তাহলে ভালো বোঝা যায়। আচ্ছা এইটা আমি তুলে ধরি, আমি তিনটে টব একসঙ্গে তুলে ধরবো, দেখবেন জিনিসটা। আরো একটা আমি জিনিস দেখাবো, দর্শনীয় জিনিস, এটা দেখুন একই ভ্যারাইটি, এটা দেখুন ব্ল্যাক, এটা দেখুন ব্ল্যাক, এটা হয়েছে হলুদ, আবার এটা হয়েছে দেখো ছিটছিট, কিন্তু ভ্যারাইটিটা একই ভ্যারাইটি, মানে কালার তিনটে। হ্যাঁ এই হলো আর বিশেষত্ব, এই জন্য এই গোলাপটার খুব ডিমান্ড, এর নাম হলো তিলোত্তমা। অনেকে কে পোশাকি নাম আবড়া ডাবড়া বলেও ডাকে। এই হলো ব্যাপার, দাম সব একই আছে, একই দাম, মানে এখানে যত গোলাপের আইটেম দেখছি সবই সবই একই, দাম একই আছে। হ্যাঁ এবার বড় বিভিন্ন ধরনের টব আছে, 6 ইঞ্চি আছে, এরপর 7 ইঞ্চি আছে, তারপর 10 ইঞ্চি আছে। আচ্ছা আচ্ছা, সেটা এখানে নেই, এখানে মাত্র শুধু ছোট প্যাকেট, এগুলো হচ্ছে চারা গাছ। মানে আপনার মানে কটা টোটাল নার্সারি আছে? আমার প্রায় 4-5টা নার্সারি আছে, সব গোলাপ, 5-6টা নার্সারি সব গোলাপ। এবার একটা আমি জিনিস দেখাই, দর্শনীয় জিনিস, এটা আমি দেখাবো বলেছিলাম, একই গাছে দেখুন 3 রকম ফুটবে, এটা হলো ছিটছিট হয়েছে লালের মধ্যে, এই দেখুন একই ডালে হলুদ, আবার এটা পুরো পিওর কালো হবে। আচ্ছা আরো একটা ডাল ছাড়ছে, যে ওটা কি হবে জানি না, কি এর বিশেষত্ব, এটা আবার নাও হতে পারে পরে পরক্ষণ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন, এই গাছটা ওই জন্য ডিমান্ড খুব মার্কেটে, মানে একই গাছে আমাদের সবচেয়ে বেশি এই গাছটা হয়, প্রায় 50,000 মতন এই গাছ হয়। আচ্ছা আচ্ছা, মানে এই গাছটা ওই দাম সব একই আছে? দাম সব একই। তো বন্ধুরা দেখছেন এখানে গোলাপের কিন্তু কোনো শেষ নেই, আর এবারে এই দেখলেন এছাড়াও কিন্তু আরো ভ্যারাইটি আছে। আচ্ছা ওই দিকের বাগানগুলোতে আছে, ওই দিকের বাগানে এইটাই নতুন লাল এসেছে, লালটার নাম আমি জানি না সঠিক, কিন্তু এটা খুবই সুন্দর, মানে এটা এখন অ্যাভেলেবল নেই অতটা আমাদের কাছে, তবুও মানে মানে এটা নতুন এসেছে, খুবই মানে ফুলটা খুবই সুন্দর হবে, শীত পড়ে হয়তো এই যে এই জিনিসটা প্রায় 1 মাস ওইরকমই হয়ে থাকবে ঠাস। আচ্ছা পাপড়ি ঠাস পাপড়ি বিশাল। আচ্ছা তো বন্ধুরা আপনারা লেট করবেন না, কেন শীতের মানে এই টাইমটায় লাগালে আপনারা খুব মানে খুব ভালো লাগবে, এরকম ছোট ছোট গাছ নিয়ে যাবেন, নিয়ে টপ করবেন, মানে একটার পর একটা কুড়ি ফুটতেই থাকবে, মিনিগুলো নিয়ে যাবেন, মিনিগুলো আস্তে আস্তে বনসাই মতো মানে ছড়িয়ে যাবে, একটু বড় টবে দিয়ে দেবেন। এখানেই শেষ করছি মানে এই নার্সারিতে, দাদার আরও অনেক নার্সারি আছে, সেখানে আপডেট দেবো আপনাদেরকে। দাদা ভালো থাকবেন, আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ সেখানেই শেষ করছি।